যারা অঙ্গনওয়াড়ির ফর্ম ফিল করতে চাইছেন অর্থাৎ আইসিডিএসের ফর্ম ফিল করতে চাইছেন তারা কীভাবে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসের ফর্ম ফিল করবেন তা নিয়ে আজকের এই ছোট্ট মেসেজ ভিডিও ফর্ম ফিল আপের সম্পূর্ণ নিয়ম আমরা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে আগামী ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেতে থাকেন আপনার ফোনে চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক অঙ্গনাড়ির ফর্ম কিভাবে ফিল করবেন এর জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া একটি লিংক রয়েছে সেই লিংকে সরাসরি ক্লিক করবেন এবং অঙ্গনাড়ির যে ফর্ম ফিল করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সরাসরি আপনারা রিডাইরেক্ট হবেন এখানে যখনই রিডাইরেক্ট হবেন সম্পূর্ণ একটি বাংলায় একটি মেসেজ লেখা থাকবে দেখবেন এখানে ফাইনাল সাবমিশন এর পর আবেদন কোনো রকম কিন্তু পরিবর্তন করা যাবে না আবেদনপত্র ফাইনাল সাবমিশনের আগেই খুব ভালোভাবে কিন্তু সাবমিশন যে করলেন সাবমিট যে করছেন সেটা যাচাই করে তবেই সাবমিটটা করবেন ছবি ও স্বাক্ষর এর কিছু নিয়মাবলী রয়েছে অর্থাৎ আপনাকে একটি ছবি আপলোড করতে হবে এবং একটি স্বাক্ষর অর্থাৎ সিগনেচার দিতে হবে তার ব্যাপারে বিস্তারিত আমরা ফর্ম ফিল করতে করতে বলবো আপনারা চাইলে এটি বিস্তারিত পড়ে নিতে পারেন তো চলুন আমরা শুরু করি এটা আমরা ক্লোজ করব। এখানে কয়েকটি ধাপে ফর্মটি ফিল হবে ধাপগুলি একটি আমরা দেখে নেব প্রথম ধাপ হচ্ছে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্ম ফিল করতে হবে এরপর ফর্মটি আপনি ভিউ করবেন গেট অ্যাপ্লিকেশান নাম্বার আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করবেন আপনার অ্যাপ্লিকেশান সিলেক্ট করবেন সিলেক্ট অ্যাপ্লিকেশান ফর্ম এবং আপলোড করবেন আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার এবং এরপরে ফাইনাল সাবমিশন হবে তারপরে আপনার ফর্মের পিডিএফটি আপনি ডাউনলোড করে নেবেন কিভাবে করবেন প্রথমে আমরা রেজিস্ট্রেশনের ঘরে ক্লিক করবো এটা মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো পদ্ধতিতে করতে পারেন এখানে আসার পরে আপনাকে এখানে আপনার নাম এবং সঙ্গে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার নাওয়ে এখানে ক্লিক করতে হবে এখানে আমরা রেজিস্টার নাওয়ে যদি ক্লিক করি নাম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটা সাবমিশন করতে হবে আমরা নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আসলে এই ঘরে পাসওয়ার্ডটি দিতে হবে এরপর সাবমিটের ঘরে ক্লিক করতে হবে আমরা পাসওয়ার্ডটি দেব এবং সাবমিটের ঘরে ক্লিক করব পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে বেশ কয়েকটি স্টেপ দেওয়া হবে আপনাকে এই স্টেপগুলি একটু ভালো করে পড়ে নিতে হবে যে আপনি কোন স্টেপে ফর্মটি ফিল করতে চাইছেন তো এখানে সর্বপ্রথম বলা হচ্ছে অঙ্গনাড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনাড়ি কর্মী পদে পদোন্নতির জন্য যদি আবেদন করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন অর্থাৎ যারা অঙ্গনওয়াড়িতে এখন সহায়তা পদে চাকরি করছেন এবং এই চাকরি পদ থেকে আপনার পদের উন্নতি করতে চাইছেন অর্থাৎ পদ বাড়াতে চাইছেন উচ্চ পদের জন্য আবেদন করতে চাইছেন তাহলে এই পদের ওপরে ক্লিক করবেন যারা নতুন অঙ্গনওয়াড়ি পদের জন্য আপনারা আবেদন করতে চাইছেন তারা এইখানে ক্লিক করবেন এবং যারা অঙ্গনওয়াড়ির হেল্পার পদের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা এইখানে সিলেক্ট করবেন তো আমরা এই ঘরের উপরে ক্লিক করে যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের জন্য ফর্মটা ফিল করা দেখাবো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই সর্বপ্রথম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এর প্রজেক্ট নেম এই ঘরের উপরে দেখতে পাচ্ছেন আইসিডিএস প্রজেক্ট নেম আপনার আছে আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার যে ব্লক সেই ব্লকের নামটি এখানে সিলেক্ট করবেন আমরা ব্লকের নাম সিলেক্ট করছি আপনি চাইলে এখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনার ব্লকের নোটিফিকেশান অর্থাৎ আপনার ব্লকের যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশটি আপনারা দেখতে পারেন এখানে এই নোটিশের মধ্যে লেখা রয়েছে কটা আপনার অঞ্চলের জন্য শূন্যপাত রয়েছে কি কি ট্রান্স কন্ডিশন রয়েছে এই কাজটি পাওয়ার জন্য কবে পরীক্ষা হবে কিভাবে ডাউনলোড করবেন ফর্ম এ টু জেড বিস্তারিত বাংলায় এই পিডিএফে পেয়ে যাবেন আমরা ডাউনলোড করছি না জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পরে এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ জিনার নামে এই ফর্মটি আবেদন করা হচ্ছে তার নাম এখানে দিতে হবে সে বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন ম্যারেড হলে ম্যারিড লিখবেন আনম্যারিড হলে আনম্যারিড এখানে পেয়ে যাবেন ড্রপডাউন মেনু রয়েছে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে সিলেক্ট করে দেবেন এরপরে ক্যান্ডিডেটের বাবার নাম ক্যান্ডিডেটের মায়ের নাম ক্যান্ডিডেট যদি বিবাহিত হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের স্বামীর নাম এখানে দেবেন অটোমেটিকলি ন্যাশনালিটি থাকবে অর্থাৎ আপনি ইন্ডিয়ান সেটা ন্যাশনালিটি থেকে যাবে এরপরে আপনার জন্ম তারিখ এই ঘরে বসাবেন জন্ম তারিখ বসানোর পরে আপনাকে এইখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে অটোমেটিকলি আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন এরপরে আপনাকে একটি ইমেল আইডি এই ঘরে বসাতে হবে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এইখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনাকে একটু নিচে চলে আসতে হবে যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বক্স রয়েছে সেই বক্সের ওপরে ক্লিক করবেন একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এইখানে আপনার অ্যাড্রেসটি লিখবেন আপনার গ্রামের নাম লিখবেন আসার পরে এখানে অ্যাড্রেসে আপনাকে আপনার ঠিকানাটা লিখতে হবে আপনার গ্রামের নাম লিখবেন আপনি যদি পৌরসভা অঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ওয়ার্ডের নাম লিখবেন নাহলে সেমভাবে একইভাবে আপনার আবার গ্রামের নাম লিখবেন এরপরে আপনার সাবডিভিশন এখানে একটি ড্রপডাউন মেনু রয়েছে ড্রপডাউন মেনু থেকে সাবডিভিশন সিলেক্ট করবেন অটোমেটিকলি আপনার ব্লক প্রথমে যেহেতু সিলেক্ট করেছিলেন সেই ক্ষেত্রে আপনার ব্লক এখানে সিলেক্ট হয়ে থাকবে একটু নিচে দেখতে পাচ্ছেন এই ঘরের পরে আপনাকে আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে এরপর এইখানে এসে আপনার পোস্ট অফিসের পিনকোড নাম্বার দিতে হবে পোস্ট অফিসের পিনকোড নাম্বার দেওয়ার পরে আপনি এইখানে এসে এই জায়গাটি আপনাতে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছেন এখানে ড্রপডাউন মেনু রয়েছে জাস্ট ক্লিক করবেন অটোমেটিক আপনার অঞ্চল যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম এবং ব্লক থেকে যে পুলিশ স্টেশন সেটার নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং ডিস্ট্রিক্ট অটোমেটিকলি ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট হয়ে থাকবে স্টেটটাও সিলেক্ট হয়ে থাকবে এগুলো কিছু করার প্রয়োজন হবে না একটু নিচে এসে এইখানে যে ক্লিক চিহ্ন রয়েছে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং রিসেন্ট যে অ্যাড্রেস আপনার যদি একই হয় তাহলে এই বক্সের ওপরে ক্লিক করবেন যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং যদি রিসেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেই ক্ষেত্রে আপনাকে সেম একইভাবে আপনার আবার ফর্ম ফিল এখানে করতে হবে অর্থাৎ আপনি থাকেন এক জায়গায় আপনার বাড়ি হচ্ছে অন্য আরেক জায়গায় সেই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা অনেকের অ্যাড্রেস হয়ে থাকে সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটি কিন্তু ফিল করতে হবে যদি দুজনের অর্থাৎ দুই ক্ষেত্রেই একই হয় আপনার সেক্ষেত্রে এখানে বক্সের ওপরে ক্লিক করলেই অটোমেটিকলি এই ফর্মটি ফ্লাফ হয়ে যাবে এরপরে একটু নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি আপনি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসি এবিসি জেনারেল হয়ে থাকলে ইউ এবং কাস্ট যদি থাকে সিডিল কাস্ট সিডিল ট্রাই তাহলে সেখানে তা টাইপ করে দেবেন এরপরে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে হবে আপনার এখানে কাস্ট সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল তার নাম্বার দিতে হবে অর্থাৎ সেই ডেটটি দিতে হবে ইস্যুস ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জেলা থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই জেলার নাম এখানে অটোমেটিকলি চলে আসবে যদি কাস্ট সার্টিফিকেট না থাকে যদি জেনারেল হয়ে থাকেন খালি ইউ আর সিলেক্ট করবেন এটা জাস্ট এতটুকু কলি যথেষ্ট যদি আপনি রকম ডিসেবিলিটি হয়ে থাকেন অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকেন চল্লিশ শতাংশ মিনিমাম প্রতিবন্ধী হতে হবে তাহলে এখানে কিছু ছাড় পাওয়া যাবে পরীক্ষার ক্ষেত্রে চল্লিশ মিনিট এক্সট্রা পাবেন এইরকম বেশ কিছু ছাড় রয়েছে যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইএস ঘরে ক্লিক করবেন ইএসের ঘরে ক্লিক যদি করে থাকেন আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টাইপ অফ এখানে ডিসেবিলিটি কি ধরনের প্রতিবন্ধী এখান থেকে সিলেক্ট করবেন ড্রকডাউন মেরুতে পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার দেবেন এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে ডেট অফ ইস্যুজ দেবেন এখানে কত তারিখে আপনার এই সার্টিফিকেটটা তৈরি হয়েছিল কত পার্সেন্ট ডিসিবিলিটি রয়েছেন এবং এখানে ইএসের ঘরে ক্লিক করে দেবেন যদি আপনি রকম প্রতিবন্ধী না থাকেন তাহলে এই ঘরটি অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ এই ঘরে কোনো রকম ক্লিক করার কাজ দরকার নেই এই ঘরটি অ্যাভয়েড করে চলবেন এরপরে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পরে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনার আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনাকে এখানে পাসিং ইয়ার মাধ্যমিকের প্রথমে মাধ্যমিক আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক কত সালে পাশ করেছেন এখান থেকে ড্রপডাউন মানুষতে সিলেক্ট করবেন সাল চলে আসবে সেই সাল আপনার কোন সালের পরে পাশ করেছেন সেই সালটা এখানে দেবেন কোন বোর্ড থেকে পাশ করছেন কোন বোর্ডের আন্ডারে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে হয়ে থাকেন সার্টিফিকেটের ওপরে লেখা রয়েছে সেই বোর্ডের নামটি আপনি এখানে দেবেন এরপরে এখানে কোন স্টেটের বোর্ড সেটা অটোমেটিকলি চলে আসবে এখানে এখানে কিছু করার দরকার হবে না যদি আপনি অন্য কোন বোর্ড থেকে করে থাকেন সেক্ষেত্রে সেই বোর্ডের নামটি এখানে দিতে পারেন যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকবে এরপরে যদি হায়ার এডুকেশান কিছু থাকে উচ্চ মাধ্যমিক বা তার থেকে বেশি আপনার সর্বোচ্চ যে এডুকেশন রয়েছে হায়েস্ট এডুকেশান সেই হায়েস্ট এডুকেশানের এখানে নাম লিখবেন এবং সেই হায়েস্ট এডুকেশান কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা লিখবেন এবং পাসিং ইয়ার কত সালে পাশ করেছেন সেটা লিখবেন সম্পূর্ণ ফর্মটি ফিল হয়ে গেলে ভালো করে বলছি মনে রাখবেন সম্পূর্ণ ফর্মটি ফিল হয়ে গেলে আবার নতুনভাবে একবার রিভেরিফাই করে নেবেন ফর্মটি আবার দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করা হলো কিনা এরপরে নিচে এখানে এসে সেভ বাটনের ওপরে ক্লিক করবেন সাবমিট করার পরপরই আবার আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এই পেজে এসে আপনি আপনার যে ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ যে নাম ঠিকানাগুলি আপনি এখান থেকে চেক করে নিতে পারেন আরও একবার আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে পাবেন এখানে ভোটার আইডি কার্ড নাম্বার পাবেন অর্থাৎ আপনার সম্পূর্ণ ডিটেলসগুলি কিন্তু এখানে দেখানো হবে আপনাকে একবার আপনি সম্পূর্ণ ডিটেলসগুলি দেখে নেবেন সম্পূর্ণ কিছু ঠিকঠাক থাকলে যদি কোনো রকম ফর্মে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওপরে এডিট ফর্মের অপশান পেয়ে যাবেন এখান থেকে ফর্ম আবার নতুনভাবে এডিট করতে পারেন আবার সেভ করে আপনি এই পেজে চলে আসতে পারেন ফর্মটি ঠিকঠাক থাকলে এখানে চলে আসবেন আসার পরে দেখবেন আপনার একদম নিচের দিকে এইখানে আপনার আপলোড পিকচার বলে একটি অপশান থাকবে এখানে আপনার নিজস্ব ছবি অর্থাৎ ক্যান্ডিডেটের ছবি এখানে আপলোড করতে হবে ছবিটির সাইজটি অবশ্যই মনে রাখবেন পিকচার সাইজ হতে হবে একশো আশি ইন্টু পিক্সেলের মধ্যে এবং টোটাল ছবির যে সাইজ সেটা হচ্ছে পঁচিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং নিচে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের যে সাইজ হবে তা হচ্ছে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলের মধ্যে এবং দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে সিগনেচার হতে হবে আমরা ফটো এবং সিগনেচার আপলোড করব। এরপর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আপলোড ফটো এবং এখানে আপলোড ফটোতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমরা ছবি এবং এখানে সিগনেচারটা আপলোড করেছি এরপরে একদম নিচের দিকে আমরা চলে যাব যাওয়ার পরে এইখানে একটি অপশান পাবো যেখানে বক্স রয়েছে আপনার ডিসক্রিমিনেশনের এখানে যে বক্সটি রয়েছে বক্সের ওপরে আমরা ক্লিক করে দেব এই বক্সের ওপরে ক্লিক করে আমরা ফাইনাল যে সাবমিট রয়েছে সেই ফাইনাল সাবমিটের ঘরে ক্লিক করব। অবশ্যই বন্ধুরা ফাইনাল সাবমিট দেওয়ার আগে আপনাকে ভালোভাবে ফর্মটি দেখে নিতে হবে আপনারা ঠিকঠাকভাবে আশা করছি দেখে নিয়েছেন জাস্ট ফাইনাল সাবমিটের ঘরে ক্লিক করবেন এরপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার যে ফর্মটি ফিল করলেন তা কমপ্লিট হবে এবং এখানে একটি দেখতে পাচ্ছেন ডোকেট নাম্বার সিলেক্ট হয়েছে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশান করলেন আপ্লিকেশানের যে নাম্বার সেই নাম্বারটি পেয়ে যাবেন আপনি চাইলে নোট করে রাখতে পারেন এবং ওপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ফর্মের ঘরে গিয়ে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন আমরা ফর্মটি ডাউনলোড করে নেব এই হচ্ছে সেই ফর্ম যে ফর্মটি আমরা এতক্ষণ ফিল আপ করলাম এই ফর্মটি এখন আপনি রেখে দেবেন পরীক্ষার সময় আবার আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বার ধরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ